সুপ্রিয় দর্শক, সবাইকে চুয়াডাঙ্গা জেলা আলমনগর হাটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আসছি আমি চুয়াডাঙ্গা জেলা আলমনগর হাটে। এই হাটটা সপ্তাহে একদিন বসে, প্রতি বুধবারে হাটটা বসে। মহিষের হাটে এসেছি, মহিষের ভিডিও দেখাবো আপনাদের আজকে। মহিষের দামদর কেমন যাচ্ছে, বেচাকেনা কেমন হচ্ছে দেখাবো। সুপ্রিয় দর্শক, আজকের হাটের সবথেকে বেশি মাংস মনে হচ্ছে এই দুটা মহিষের। প্রতি হাটে আপনাদের দেখাই হাটের সেরা কিছু মহিষ। মহিষটার পিছনের সাইডটা দেখেন, লেজটা দেখেন কত সুন্দর লেজ, কত বড় লেজ। দুইটাই পাঠা মহিষ, মহিষ দুইটা নিয়ে আসছে আমাদের এই মুরব্বী চাষা। চাষা, নাম কি আপনার, বাড়ি কোথায়? গাংনি থানা মানিক দেওনার বাসা। মহিষ নিয়ে আসছেন কয়টা? মহিষ নিয়ে আসছে সাতটা, উনি দুইটা গরু নিয়ে আসছে। তার ভিতরে এই হাটের ভিতরে সব থেকে মনে হচ্ছে এই দুইটারই মাংস বেশি। চাষা, এই দাঁতে তো সেরে গেছে, এই এইটার মাংস কতটুকু হতে পারে? মাংস কতটুকু হতে পারে দুইটার? এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন? এই জোড়া 7.5 লাখ টাকা দাম চাচ্ছে, দাঁতে সারা হয়ে গেছে। দাম টাম তো হয় না এখনো নাকি? কেবল আসলে হাটের শুরুতে চলে এসছে, আজকে দামদর হয়নি। খেয়াল কেমন কেমন হলে বিক্রি হয়? আচ্ছা, ও মুরব্বী, খেয়াল কেমন কেমন হলে বিক্রি হয়? খেয়াল কেমন হবে এখন খরিদের ব্যাপার, আমরা বলতে পারি আমাদের তো দাম চাই। উনি দাম চেয়েছে, দামদর করার সুযোগ আছে, দামদর করে নিতে হবে। আপনাদের সে পরিচিত সে আলম ভাই, আলম ভাইয়ের সাথে এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে দেখিয়েছে আলম ভাই। আলম ভাই, আজকে কয়টা মহিষ আসছে? আজকে অনলি 4টে মহিষ নিয়ে আসছে। হাটের বেচা কেনা আসলে আগের থেকে একটু কম, যার কারণে আলম ভাই মহিষ কম নিয়ে আসছে। ভাই, মহিষের দাম টাম তো এখনো হয়নি, কেবল আসছে ভাই। এই জোড়া তো ফুল দাঁত নাকি? ভাই, দাঁত হয়েছে। এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন? 4,20,000। এই জোড়া 4,20,000 টাকা দাম চাচ্ছে। দেখেন এখনো 4টে দাঁত। এরকম মহিষ যাদের প্রয়োজন আমাদের আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে পরে আপনি ম্যানেজ করে দিতে পারবে। আলম ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন যিনি। 01721 01721 58 58 83 58 58 83। এই নম্বরে যোগাযোগ করলে, আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, উনি বড় বাপের, ওনার কাছে সবসময় 2-4টে মহিষ থাকে, ম্যানেজ করে দিতে পারবে। এই হাটটার পাশ দিয়ে রেল লাইন দেখেন, ট্রেন যাচ্ছে, রেল লাইনের মধ্যে আটকে। এই একটা মহিষ আসছে দেখেন, পিছনের সাইডের চমৎকার সুন্দর। কাস্টমার এসে দামদর করছে, দেখাশোনা করছে, অনেক সুন্দর মহিষটা, অনেক মাংসও আছে মনে হচ্ছে। ভাই, ভাই আপনার নাম কি? ভাই মাসুদ। মাসুদ ভাই কোথা থেকে আসছেন? দামুরহুদা। দামুরহুদা থেকে মাসুদ ভাই আসছে। কয়টা মহিষ নিয়ে আসছে ভাই? একটা। একটা মহিষ নিয়ে আসছেন। ভাই কি ব্যবসা করেন না বাড়িরটা? ব্যবসা করি ভাই। ভাই ব্যবসা করে, আজকে একটা মহিষ নিয়ে আসছে। ভাই এই মহিষটার দাঁতে কয়টা? দাঁতে সারা ভাই, দাঁত ছাড়া হয়ে গেছে। এর মাংস কতটুকু হতে পারে? মাংস 9 মণ হবে, আনুমানিক 9 মণ হতে পারে, উনি টার্গেট করছে। কেমন কি দাম চাচ্ছেন ভাইজান? 2,50,000। 2,50,000 টাকা দাম চাচ্ছে উনি। দামদার করার সুযোগ আছে, দামদার করে নিতে হবে। দেখেন অত্যাধিক গরম পড়ছে আজকে, যার কারণে মহিষের গায়ে পানি ছিটাচ্ছে, সুন্দর করে পানি দিচ্ছে, দেখেন ভিজায় রাখছে। আজকে অত্যাধিক গরম, আগের হাটে বৃষ্টি ছিল, আজকে প্রচুর গরম পড়ছে। ভাই আজকে কয়টা মাস নিয়ে আসছেন? দুটা। কোথা থেকে আসছেন? বামুন্দি, তিরাল থেকে। বামুন্দি থেকে আসছে ভাই, ভাইয়ের নামটা?
কিরাইল আমার বাড়ি কিরাইল কিরাইল আসাদুল ভাই আসাদুল ভাই দুইটা মহিষ নিয়ে আসছে দেখেন দুইটা নিয়ে আসছেন তো নাকি দাঁতে কয়টা মহিষ ছয়টা করে দুইটাই ছয়টা করে দাঁত হয়েছে দেখেন অত্যধিক গরম পড়ার কারণে মোষ ঢোকাচ্ছে ভাই এই জোড়ার কেমন কি দাম চাচ্ছেন আমি 470 দাম চাচ্ছি 470,000 টাকা দাম চাচ্ছে দামদর করার সুযোগ আছে দামদর করে নিতে হবে সুপ্রিয় দর্শক দেখেন এই সাইজে এই এই সাইডে আছে সম্পূর্ণ মাঝারি সাইজের মহিষ ছোট না বড় না এই মহিষগুলো দাঁতে কয়টা ভাই দুটোকে দাঁত হয়েছে দুইটা করে দাঁত হয়েছে দেখেন সবই ছোট ছোট মহিষ ভাই নাম কি জানো মোহাম্মদ হাসান ভাই হাসান ভাইয়ের এর আগের ভিডিওতেও দেখিয়েছি বেশ কয়েকটা হাটের ভিডিওতে দেখিয়েছি হাসান ভাইকে হাসান ভাই আজকে কয়টা মহিষ নিয়ে আসছেন এই চারটে নিয়ে আসছে সবই দুই দাঁতের নাকি এই দুটো চার দাঁত আর এই দুটো দুই দাঁত হাসান ভাই আজকে তো চারটে মহিষ নিয়ে আসছেন না এখনো বেচা কেনা হয়নি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ২৬০,০০০ টাকা দাম চাচ্ছে আর ওই দুইটা ওই দুটা কি একটা এদের সাথে একটু বড় হয়ে গেছে নাকি বড় ও মানে মাংস বেশি তাই তো হাসান ভাই আজকে চারটে মহিষ নিয়ে আসছে তার ভিতরে এই দুইটা একটু ছোট ওই দুইটা একটু বড় আর যে দাম বলছে আসলে এখানে বেচা দাম দর করার সুযোগ আছে ২৪০,০০০ দিয়ে দেবেন ২৪০,০০০ দিয়ে দেবে দেখেন এইদিকে বেশ কয়েকটা মহিষ আছে তার মধ্যে এই দুইটাই সব থেকে বড় মহিষ এবং মাংস বেশ এই দুইটার চকচকে কালো দেখেন অনেক সুন্দর মহিষ দুইটা ভাই নাম কি ভাই রুহুল ব্যাপারে বাড়ি কোথায় রোয়াখলে রোয়াখলে থেকে মহিষ নিয়ে আসছে কয়টা আসছে মহিষ কয়টা আসছে মহিষ আজকে তিনটে মহিষ আসছে ভাই এই জোড়া দাঁতে কয়টা পুরো দাঁত ছাড়া হয়ে গেছে দেখেন দুইটা মহিষের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর ভাই এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই ৪.৫ লাখ টাকা দাম চাচ্ছে আনুমানিক মাংস কতটুকু হতে পারে ১৬ মন মাংস হতে পারে ওনারা টার্গেট করছে ৪.৫ লাখ টাকা দাম বলছে দাম দর করার সুযোগ আছে ইতিমধ্যে ব্যাপারীরা বেশি দেখছে দেখেন মুরব্বী ব্যাপারী পাকা ব্যাপারী দেখেন কত সুন্দর দুইটা মহিষ আচ্ছা আচ্ছা আজকে হাটে কটা নিয়ে আসছেন দুইটা মহিষ নিয়ে আসছেন আগের হাটের মহিষ তো বিক্রি হয়ে গেছে না আচ্ছা আগের হাটে সব থেকে বাজারে সব থেকে বড় দুইটা মহিষ নিয়ে আসছিল এই জোড়ার মাংস কতটুকু হতে পারে পিছনের সাইডটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর সামনে যায় দেখলাম দেখেন সামনের সাইডটা কত সুন্দর এই মহিষ দুইটা চাষা হাটে যতগুলো মহিষ তোলে ম্যাক্সিমাম বড় বড় মহিষ তোলে খুব সুন্দর সুন্দর মহিষ তোলে চাষা এই জোড়ার মাংস কতটুকু হতে পারে আনুমানিক ১৮ মন হতে পারে চাষা কেমন কি দাম চাচ্ছেন ৫,২০,০০০ টাকা দাম চাচ্ছে দাম দর কি হয়েছে ৪,২০ পর্যন্ত হয়েছে কত হলে বিক্রি হয়ে যাবে ৪,৬০ হলে বিক্রি করে দেবে ৫,৬০ হলে বিক্রি করে দেবে চাষা আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে এটা নাম্বার ০১৭১৭ আপনাদের যাদের এরকম বড় বড় মহিষ দরকার সুন্দর সুন্দর মহিষ দরকার চাষার সাথে যোগাযোগ করলে উনি ম্যানেজ করে দিতে পারবে উনি বড় বড় মহিষে হাটে তোলে এর আগেও আমরা আগের ভিডিওতে দেখিয়েছি বড় বড় মহিষ হ্যাঁ অনেক বড় বড় মহিষ চাষা হাটে তোলে